টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করুন টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনটি প্রেস করুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টার্গেট WBCS ইউটিউব চ্যানেল, আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফুড SI এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তো ফুড SI যে এক্সাম, যেটা 2014 সালে কিন্তু হয়েছিল, তো তার আমি এখানে কোশ্চেন বুকলেট সিরিজ D, সেই সিরিজ থেকে কিন্তু আমি সেটার কিন্তু কোশ্চেনটা আজকে ডিসকাস করব। তো আজকে শুধু ডিসকাস করব জেনারেল স্টাডিজের 50টি কোশ্চেন। তো 2014-তে যে কোশ্চেনটা এসেছিল, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেখানটা টাইম ছিল 90 মিনিট, টোটাল 1.5 ঘন্টার সময়, তার মধ্যে কিন্তু টোটাল মার্কস ছিল 100। তো আপনারা এখানে 100 মার্কস দেখে ভাবছেন যে 100টি কোশ্চেন ছিল, কিন্তু সেটি একদম ভুল। তো এখানে টোটাল কোশ্চেন ছিল কিন্তু 150টি। তাহলে এখানে টোটাল ম্যাথ ছিল 50টি, যেটা হচ্ছে 1 নম্বর করে 50 নম্বর। ম্যাথ ছিল 50টি, হ্যাঁ, সেটা হচ্ছে 1 নম্বর করে টোটাল 50 নম্বর। আর যেটা জেনারেল স্টাডিজ পার্ট, জিকে পার্ট, সেটা টোটাল ছিল কিন্তু 100টি কোশ্চেন। টোটাল ছিল কিন্তু জেনারেল স্টাডিজের 100টি কোশ্চেন, হ্যাঁ, 0.5 করে কিন্তু নাম্বার, তাহলে ওখান থেকে হচ্ছে 50 নম্বর। তাহলে টোটাল কিন্তু 90 মিনিটসে কিন্তু আপনাদের 150 কোশ্চেন সলভ করতে হতো, যার টোটাল মার্কস হচ্ছে কিন্তু 100। তো আজকে আমি সেই জন্যই কিন্তু নিয়ে এসেছি ভিডিওটি, যেটা বুকলেট সিরিজ D। তো আমি শুধু আজকে আলোচনা করব কিন্তু জেনারেল স্টাডিজের পার্টটি, তার মধ্যে মাত্র 50টি কোশ্চেনের আলোচনা করবো, নাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল স্টাডিজের সেকশনে চলে এসেছি আমরা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে ইচ কোশ্চান ইন দিস সেকশন ক্যারিজ 0.5 মার্কস, আর নেগেটিভ মার্কস হচ্ছে 0.125, উইল বি ডিডাক্টেড ইন এভরি রং কোশ্চান। দেখতে পাচ্ছেন এভরি রং কোশ্চেন, টোটাল মার্কস কিন্তু 50 এখানে লেখা আছে, জেনারেল স্টাডিজের পার্ট। তো আজকে মাত্র আমি 50টি কোশ্চেন আলোচনা করব, তার কারণ ভিডিওটা খুব লম্বা করতে চাইছি না। আর নেক্সট ভিডিওতে আমি কিন্তু আরও 50টা দেবো। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিন্তু PDFটাও শেয়ার করে দেবো। তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং পাশে যে বেল আইকনটি আছে সেটিও কিন্তু বাজিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আমি নেক্সট যে ভিডিও দেবো তার নোটিফিকেশনই আপনারা পাবেন না। তো অবশ্যই এখনই লাল কালার সাবস্ক্রাইব বাটনটি টিপে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওইটিও কিন্তু অন করে রাখুন, কারণ আমি এই আজকে 50টি কোশ্চেন আলোচনা করছি, নেক্সট ভিডিওতে আরও 50টি কোশ্চেন আলোচনা করব, এবং তারপর আমরা কিন্তু অ্যারিথমেটিকের 50টি কোশ্চেন আলোচনা করব, এবং PDFটিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে দ্য নন মেটাল, 51 নম্বর কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, দ্য নন মেটাল দ্যাট কন্ডাক্টস হিট অ্যান্ড কারেন্ট। তাহলে নন মেটাল হতে হবে একটা ক্রাইটেরিয়া, এবং হিট এবং কারেন্ট যে আছে সেটাও কিন্তু পরিবাহী। তাহলে এটা কী অ্যান্সার হবে? তাহলে এখানের মধ্যে 4টা দেখতে পাচ্ছেন, সিলিকন, বোরন, ফসফরাস আর গ্রাফাইট অপশান আছে। এটা অ্যান্সার আপনারা কিন্তু জানেন যে এটার অ্যান্সার হচ্ছে এ, হচ্ছে গ্রাফাইট। তাহলে 51-র এ, গ্রাফাইট হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে কিন্তু নন মেটাল, মানে এটা ধাতু নয়, কিন্তু সেটা কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী। তো তাহলে 51 নম্বর কোশ্চেন হচ্ছে এ। তারপরের কোশ্চেন চলে যায় 52 নম্বর, দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার। 4টা স্টেট আছে, হ্যাঁ, আমাদের মধ্যে স্টেট হচ্ছে, ফার্স্ট হচ্ছে কঠিন, তারপরে হচ্ছে গ্যাসীয়, হ্যাঁ, তারপর কঠিন তরল আর গ্যাসীয় তরল, লিকুইড, তাহলে সলিড, লিকুইড, গ্যাস, সলিড লিকুইড আর গ্যাস, আর তারপরের স্টেটটা হচ্ছে প্লাজমা, সেটা তাহলে অ্যান্সার নাম্বার এটা কিন্তু ঠিক, প্লাজমা। তারপর কোশ্চেনে চলে যাই, যে 53 নম্বর কোশ্চেন, যে প্রেশার কুকার কুকস রাইস ফাস্টার বিকজ, প্রেশার কুকারে কী, আপনারা যদি 9-10 বই দেখতে পাবেন যে প্রেশার কুকার কী নীতিতে কাজ করে, প্রেশার কুকারে কিন্তু হাই প্রেশার রেজ করা হয়, বয়েলিং পয়েন্টটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ, সেটার ভিত্তিতে কিন্তু প্রেশার কুকার কাজ করে। প্রেশার কুকারের কার্যনীতি দেখলে আমরা দেখতে পাবেন যে সেখানে উচ্চ চাপে জিনিসটা কিন্তু সিদ্ধ করা হয়। তাহলে কি এটার অ্যান্সার হবে? ডি কিন্তু। তারপরে চলে যায়, হুইচ অফ দ্য ফলোয়িং ফুড ইজ দ্য বেস্ট সোর্স অফ প্রোটিন। এটা আপনারা সবাই জানেন যে এটা মিল্ক অ্যান্সার হবে, এটা মিল্ক অ্যান্সার আপনাদের সবাই জানেন, মিল্ক। তো নেক্সট কোশ্চেনে চলে যাই, DRDO স্ট্যান্ডস ফর, DRDO-র ফুল ফর্ম কী? DRDO এখন একটা, এই ওয়ার্ডটা এখন সবাইকে কাছে পরিচিত ওয়ার্ড, আগে এটার কথাটা সবাই হয়তো জানতো না। তো DRDO-র ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা একটা অর্গানাইজেশন, DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা ভুল করে কেউ ডিপার্টমেন্ট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন করে দেবেন না।
এটা কিন্তু অপশন ডিটা কিন্তু কারেক্ট। তারপর চলে যাই আমি 56 নম্বর কোশ্চেন, দ্য আর্লিয়ার নেম অফ শেরশাহ, এটা আপনারা অনেকেই জানেন হয়তো, খুব সহজ কোশ্চেন ছিল, এটার অ্যান্সার হচ্ছে ফরিদ খা। অপশন সি, আর্লিয়ার নেম অফ শেরশাহ হচ্ছে ফরিদ খা। তাহলে 2014 কোশ্চেন লেভেলটা আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি সহজ কোশ্চেন এসেছিল। এবার 2019-এ কীরকম কোশ্চেন আসে সেটাই দেখার। তারপর চলে আসি 57 নম্বর কোশ্চেনে, বলছে দ্য সেলিব্রেটেড নোবেল গডফাদার ওয়াজ অথার্ড বাই, চারটা অপশান আছে আপনারা দেখে নিন, হেরড রবিন্স, ভিক্টর হিগো, জন মিল্টন আর ম্যারিও পুজো। তো আপনারা অপশানগুলো চাইলে নিজেরাও কিন্তু প্রথমে একটু গেস করে নিতে পারেন, বা আপনারা যদি জানেন তাহলে খুবই ভালো হয়। তো 57 নম্বর কোশ্চেনের অপশান কিন্তু ডি, অপশান হবে ম্যারিও পুজো। তো তারপরে নেক্সট কোশ্চেন চলে যাই আমরা 58 নম্বর কোশ্চেন, কৌটিল্য রোড দ্য বুক নেমড, আপনারা সবাই জানেন যে কৌটিল্য অর্থশাস্ত্র বই লিখেছিল। কৌটিল্য, কৌটিল্যর অপর নাম হচ্ছে চাণক্য, এটা কিন্তু আপনারা সকলেই জানেন আশা করছি, কৌটিল্যর অপর নাম হচ্ছে চাণক্য। আবার তাকে বিষ্ণুগুপ্তও বলা হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে আদার্স নেমগুলোও কিন্তু মনে রাখবেন। তারপর চলে যায় 59 নম্বর কোশ্চেন, বলছে ইন ইন্ডিয়া ডিউ টু ইনফ্লুয়েন্স অফ রিটার্নিং মনসুন রেনফল অকার্স অফ দ্য, তাহলে এগুলো কী হবে? বলছে যে যদি যে ফার্স্ট টাইম যে মনসুন আসে, তারপর মনসুনটা যখন ব্যাক করে, তখন কোন মণ্ডল, কোন উপকূলটা, করমণ্ডল নাকি কোঙ্কন, কোন কোস্টে কিন্তু প্রভাব পড়ে। তো আপনারা যখন ইন্ডিয়ার ম্যাপটা আঁকেন, সেই ইন্ডিয়ার ম্যাপটাতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটাতে তামিলনাড়ু কিন্তু অবস্থিত, আর তামিলনাড়ুতে যে দুবার বৃষ্টিপাত হয় এটা আপনারা সবাই জানেন। তো তাহলে যখন মনসুনটা আসে, এদিক আসে, তখন কিন্তু এই যে কোস্ট, এই কোস্টটাতে কিন্তু প্রচুর প্রবল পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, ওই জন্য কিন্তু তামিলনাড়ুতে দুবার বৃষ্টিপাত হয়। তো এই কোস্টটার নাম আপনারা সকলেই জানেন যে এই কোস্টটার নাম হচ্ছে করমণ্ডল কোস্ট। আমি এটা আপনাদের সুবিধার জন্য মার্কিং করে আর করে বুঝিয়ে দিচ্ছি। তো এর সঙ্গে সঙ্গে আপনাদের বাকি কোস্টগুলোরও নাম জেনে দেওয়া দরকার। এই জায়গাটা, এই পুরো কোস্টটার নাম হচ্ছে উত্তরসাগর উপকূল, যেটা এই নর্দার্ন সার্কাস কোস্ট যেটা লেখা আছে। এই জায়গাটার নাম হচ্ছে মালাবার কোস্ট, আর এর উপর দিকে আছে কঙ্কন উপকূল আছে, এদিকে আছে গুজরাট উপকূল। তো এটা মোটামুটি একটা কোস্টাল প্লেনের স্ট্রাকচার। তো আপনারা নেক্সট কোশ্চেনে চলে আসি, 7 নম্বর কোশ্চেন, দ্য গ্যাস প্রেজেন্ট ইন দ্য স্ট্রেটোস্ফিয়ার হুইচ ফিল্টার্স আউট সাম অফ সানস আল্ট্রাভায়োলেট, তাহলে সোজা কথাই হচ্ছে আল্ট্রাভায়োলেট রেটাকে কে শোষণ করে। এটার অ্যান্সার আপনারা এখন সবাই জানেন যে এটার অ্যান্সার হবে ওজোন। ওজোন গ্যাস না থাকলে কিন্তু আমাদের ক্যান্সারের পরিমাণ কিন্তু বেড়ে যেত। তো তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে ওজন। তারপর নেক্সট কোয়েশ্চেন চলে যেতে, পারসন হু গেভ দ্য পারমিশন টু জব চার্নক টু ডু বিজনেস ইন বেঙ্গল। তো জব চার্নক যখন, আচ্ছা জব চার্নক সম্বন্ধে কয়েকটা কথা আমি জানিয়ে দিই, যে জব চার্নক হচ্ছে কলকাতা, এটার প্রতিষ্ঠাতা কলকাতা, আগে নাম ছিল কিন্তু ক্যালকাটা, CALCUTTA। তো সেক্ষেত্রে আপনারা নামগুলো কিন্তু মনে রাখবেন। আচ্ছা তখন কিন্তু যে আমাদের মোগল সম্রাট, মোগল সম্রাট ছিল কিন্তু ঔরঙ্গজেব। তখন কিন্তু মোগল সম্রাট ছিল ঔরঙ্গজেব। তো তখন মোগল সম্রাট ছিল ঔরঙ্গজেব। তো তার আন্ডারে যে বেঙ্গলের কিন্তু যে বেঙ্গলের যে আমাদের দায়িত্বে ছিল, সে ছিল শায়েস্তা খা। তাহলে অপশান বি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওটিতে কিন্তু শুধু কিন্তু পিডিএফটিতে আমি দেখে দিয়ে কিন্তু পড়ে দিচ্ছি, আপনাদেরকে ডিটেলস এর মধ্যেও কিন্তু, অপশানের মধ্যেও কিন্তু অনেক অ্যান্সার লুকিয়ে থাকে, তো সেগুলো কিন্তু ডিসকাস করার চেষ্টা করছি। তো আপনারা ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, কারণ এর আগের ভিডিওগুলোতে আমি দেখছিলাম যে লাইক সেরকম আপনারা করছেন না। তো ভিডিওটাতে লাইক করে দিলে কিন্তু আমাদের কিন্তু খুবই ভালো লাগে, তো অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। তারপর চলে আসি 62 নম্বর কোশ্চেন, দ্য এক্সটিংক্ট অ্যানিমাল ইউজড ইন লোগো অফ WWF। WWF এর পুরো নামটা এখানে আপনাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজন আমি মনে করছি, যে ওয়াইল্ড লাইফ, হ্যাঁ ওয়াইল্ড লাইফ, আর এফটার মানে হচ্ছে ফান্ড,
তাহলে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এটা বলছে এটার কোন অ্যানিমেল, এই যে লোগোটা, এই লোগোটাতে কোন অ্যানিমেল ইউজ করা হয়েছে। তো এটার অ্যান্সার হবে পান্ডা, এক কথায় পান্ডা। পান্ডা প্রাণীটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই গুগল সার্চ করে দেখে নিন, যে পান্ডার দেখতে একটা অতি সুন্দর প্রাণী, বেশিরভাগ দেখতে সাদাই হয়, বিভিন্ন কালারের হয়। ছোট্ট পুতুলের মতো দেখতে, বার্বি যে যে আমাদের যে বিয়ারগুলো আছে পুতুলগুলো, সেগুলোর মতো অনেকটা দেখতে খুবই ভালো দেখতে হয়। তাহলে এই জায়ান্ট পান্ডা, এটা অ্যান্সার হবে। তারপর চলে আসি, হু ওয়াজ দ্য রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্টারিম প্রেসিডেন্ট অফ বিসিসিআই। তো বলে দিই এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এগুলো আপনাদেরকে এখন ডিসকাস করছি না, কারণ কি এগুলো চেঞ্জ হতে থাকে। এটা 2014 কোশ্চেন, তাই এখানে যে অপশানগুলো আছে এগুলো না হতে হওয়ার চান্সই কিন্তু বেশি থাকবে যেগুলো। তো এই কোশ্চেনগুলো ছেড়ে দিচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন করার দরকার নেই, ওগুলো আপনার কারেন্ট ইভেন্ট থেকে কিন্তু করে নেবেন। তারপর চলে আসে 64 নম্বর কোশ্চেন, হোয়েন দ্য হাই টাইড ইজ লোয়ার অ্যান্ড লো টাইড ইজ হায়ার দেন দ্য নর্মাল টাইম ইজ ইটস কল্ড, এটাকে কী বলা হয়। তো এটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে নিপ টাইড। হ্যাঁ, মনে রাখবেন আপনারা, নিপ টাইড বলা হয়। তারপর চলে আসে, এ বডি মুভিং ইউনিফর্মলি অ্যালং এ সার্কুলার পাথ, যদি একটা সার্কুলার পাথে যদি একটা বডি মুভ করে তাহলে সেটা কী হয়, কনস্ট্যান্ট ভ্যালোসিটি না ভ্যারিয়েবল ভ্যালোসিটি, স্পিড না কনস্ট্যান্ট স্পিড, না সেম ডিরেকশন অফ মোশন। তাহলে এটার অ্যান্সার হবে কিন্তু কনস্ট্যান্ট স্পিড, নট কনস্ট্যান্ট ভ্যালোসিটি। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, যেটা কনস্ট্যান্ট ভ্যালোসিটি কিন্তু হবে না। অনেকেই কিন্তু এটার অ্যান্সার 65 যেটা আছে এটা কিন্তু অ্যান্সার কিন্তু কনস্ট্যান্ট ভ্যালোসিটি করে বসবে। তো এটা অ্যান্সার হবে কনস্ট্যান্ট কিন্তু স্পিড, কনস্ট্যান্ট স্পিড হবে, কারণ ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে যখন একটা সার্কেলের মধ্যে ঘুরছে, তখন ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে অবশ্যই এটা কনস্ট্যান্ট স্পিড হবে। তারপর চলে আসি, মোস্ট ইম্পিওর ফর্ম অফ ন্যাচারাল ওয়াটার, এটা কী হবে, 66 নম্বর কোশ্চেন। তাহলে আপনারা জানেন যে মোস্ট ইম্পিওর, সব থেকে যেটা ইম্পিওর থাকে সেটা কিন্তু সি ওয়াটার। সি ওয়াটার কিন্তু পিওর জল পাবেন না, রিভারের ওয়াটার তাও ঠিক আছে, লেকের ওয়াটার ঠিক আছে, রেন ওয়াটার তো একদম পিওর ওয়াটার, তো সি ওয়াটারটা কিন্তু ইম্পিওর ওয়াটার। তারপর চলে 67 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু অ্যান্সার হবে শ্রী মাভো বন্দন নায়ক। এটা এনার বাড়ি যতদূর সম্ভব শ্রীলঙ্কায়, তো এটা হবে অ্যান্সার, প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তারপর 68 নম্বর চলে যায়, সক্রেটিস দ্য ওয়াইজ ম্যান অফ এনসিয়েন্ট ওয়ার্ল্ড হু ডেভেলপ দ্য মেথড অফ ইনকোয়ারি অ্যান্ড ইনস্ট্রাকশন বিলং টু, তিনি কোথাকার মানুষ ছিলেন। সক্রেটিস নামটা সবাই শুনে থাকবেন, ছোটোবেলায় অনেক পড়েছেন এনার নাম। তো এনার বাড়ি হচ্ছে কিন্তু অ্যাথেন্স, এটা কিন্তু মনে রাখবেন। তারপর চলে যাই, দ্য হায়েস্ট পিক ইন ইন্ডিয়া। আচ্ছা, হায়েস্ট পিক ইন ইন্ডিয়া নিয়ে অনেক কিন্তু কন্ট্রোভার্সি আছে এবং অনেক কিছু আছে, তো এটার অপশন আপনারা গেস করুন কোনটা হবে, দেখি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এটা দ্য হায়েস্ট পিক ইন ইন্ডিয়া আপনার মতে কোনটা। 69 কোশ্চেন আপনাদের কাছে আমার কোশ্চেন রইল, এটার অ্যান্সার দেবেন কিন্তু আপনারা, আমি তাও অ্যান্সারটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটার অপশন, এটার অ্যান্সার হবে, দেখুন এটা যদি নন কন্ট্রোভার্সি, যদি কোনো কন্ট্রোভার্সি না চান তাহলে কিন্তু এখানে যে অপশন চারটা আছে, চারটা অপশানের কিন্তু একটাও হওয়া উচিত নয় অ্যাকচুয়াল। কিন্তু যেহেতু এই চারটা অপশানের মধ্যে আমাদের করতে হবে, মাউন্ট গডউইন অস্টিন 2014 যদি অ্যান্সার কি আপনারা দেখেন তাহলে তারা অ্যান্সার কিন্তু দেবে মাউন্ট গডউইন অস্টিন। কিন্তু এখন বিভিন্ন জায়গায় মাউন্ট গডউইন অস্টিন যেহেতু পিওকের আন্ডারে চলে গেছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের আন্ডারে, তাই এটা কিন্তু ইন্ডিয়ার সর্বোচ্চ শৃঙ্গ অনেক সময় এখন ধরা হয় না। সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা যদি এখন কোশ্চানে পড়ে তাহলে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাটা করে আসতে পারেন যদি চারটা অপশানে থাকে, বা যদি নন্দা দেবী থাকে তো সেক্ষেত্রে আপনারা নন্দা দেবীটা কিন্তু করে আসতে পারেন। তারপর চলে যায়, দ্য বৈদিক ডেইটি ইন্দ্র ওয়াস, ইন্দ্র কিসের দেবতা সেটা আপনারা সবাই জানেন, রেন অ্যান্ড থান্ডার, থান্ডারের দেবতা। তারপর চলে আসে, ইকোলজি ইজ এ স্টাডি অফ, তাহলে ইকোলজিটা কিসের স্টাডি, এটা হচ্ছে অ্যান্সার সি হচ্ছে কারেক্ট, অর্গানিজম অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু স্টাডি। তারপর চলে আসে 72 নম্বর কোশ্চেন, অর্নিথোলজি স্টাডি অফ, এগুলো একদম সহজ কোশ্চেন, আপনারা জানেন যে অর্নিথোলজি হচ্ছে স্টাডি অফ বার্ডস, স্টাডি অফ বার্ডস কিন্তু অ্যান্সার হবে। তারপর চলে আসি, লাইট এনার্জি কনভার্টেড ইন্টু কেমিক্যাল এনার্জি, এটা কিসে হয়, এটা কিন্তু হয় ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস যে
ফটোসিনথেসিস বলতে শালক সংশ্লেষ, শালক সংশ্লেষের সময় কিন্তু এটা হয়। অ্যাকর্ডিং টু 2011 রিপোর্ট, দ্য ডিস্ট্রিক্ট হুইচ পপুলেশন ইন ইন্ডিয়া ইজ উইথ হায়েস্ট পপুলেশন ইন ইন্ডিয়া, কোন ডিস্ট্রিক্টে হায়েস্ট পপুলেশন আছে, এটার অ্যান্সার কিন্তু হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত। তারপর চলে যাই নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস কান্ট্রিজ ইজ নট এ মেম্বার অফ সার্ক, সার্কের যে মেম্বার, যেসব মেম্বার কান্ট্রিগুলো আছে তার মধ্যে কোন কান্ট্রিটা মেম্বার নয়, এটার অ্যান্সার হচ্ছে কিন্তু মায়ানমার। বাকি যে তিনটা আছে নেপাল, পাকিস্তান আর ভুটান, এগুলো সবই কিন্তু সার্কের মেম্বার। তারপর চলে যাই স্টেট ইন হুইচ ফিউ গভর্ন দ্য ম্যানি, স্টেট ইন হুইচ ফিউ গভর্ন দ্য ম্যানি, এটা কোনগুলো অ্যান্সার হবে, এটা হচ্ছে মনার্চি নাকি, এটা আপনারা অ্যান্সারগুলো দেখে নিন। 76 নাম্বার কোশ্চেন, তো এটার অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি কিন্তু এটার অ্যান্সার। তারপর চলে যাই যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট, 77 নম্বর কোশ্চেন, এটার অ্যান্সার হবে কিন্তু, আপনারা যদি জানেন তাহলে নিজেরাই করার চেষ্টা করুন। 77 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে দার্জিলিং। তাহলে মাউন্টেনিয়ারিং যারা আর কি পর্বতারোহী তাদের জন্য যে ট্রেনিং ইনস্টিটিউট সেটা কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত। তারপর চলে যাই 78 নম্বর কোশ্চেন, ইফ দ্য মাস অফ দ্য ভ্যালোসিটি অফ এন অবজেক্ট বোথ আর ডাবল্ড ইটস কাইনেটিক এনার্জি বিকামস, তো কাইনেটিক এনার্জি কত গুণ হবে। তাহলে প্রথমে যদি আপনারা জানেন যে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তো আমি আপনি কি করছেন, এখানে কোশ্চেনে বলেছে যে হাফ এম ভি স্কোয়ার সূত্রটা আপনারা জানেন, আর এখানে বলেছে যে ভ্যালোসিটি আপনি বোথ আর ডবল, মাস আর ভ্যালোসিটি দুটোই যদি আমি ডবল করে দিই, তাহলে হাফ এমটাকেও আপনি দুগুণ করে দিলেন, আর ভ্যালোসিটি বলতে এখানে বেগ, বেগটাকে আপনি দুগুণ করে দিলেন, তাহলে দুয়ের স্কোয়ার, তাহলে দেখুন দুয়ের স্কোয়ার মানে হচ্ছে চার, আর চার ইন্টু দুই মানে হচ্ছে টোটাল আট গুণ কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার হবে কি, না এটার অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 78-এর অ্যান্সার হচ্ছে বি, 8 টাইমস কিন্তু বেড়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন চলে আসি 79, ডিপ্লিশন অফ ওজন লেয়ার ইজ মেনলি কস্ড বাই, এই যে ওজন স্তরের যে অবনমন বা অবক্ষয় যেটা, সেটা কিসের জন্য হয়, সেটা মেনলি হয় কিন্তু ক্লোরো ফ্লোরোকার্বন সিএফসির জন্য হয় কিন্তু, ফার্স্ট অপশান এ হচ্ছে কারেক্ট। এটা একটা ভালো কোশ্চেন। তারপরে কোশ্চেন চলে আসি 80 নম্বর, দ্য নেম অফ ইন্ডিয়ান ক্রিকেটার হু টুক 10 উইকেটস ইন ওয়ান ইনিংস অফ এ টেস্ট ক্রিকেট ম্যাচ ফর মেন, তো কে 10টা উইকেট নিয়েছে টেস্টে, এটা যারা আপনারা খেলা দেখেন তারা অবশ্যই কিন্তু জানেন, যেটা অ্যান্সার হচ্ছে অনিল কুম্বলে। অনিল কুম্বলে কিন্তু টেস্টে 10টা উইকেট নিয়েছিল ওয়ান ইনিংস, একটা ইনিংসের মধ্যে কিন্তু 10টা উইকেট নিয়েছিল অনিল কুম্বলে। তারপর চলে আসি, কাঠমান্ডু ইজ সিচুয়েটেড অন দ্য রিভার ব্যাঙ্ক অফ, এটা তো আপনারা সবাই জানান আশা করছি, যেটা হচ্ছে কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত, অপশান হচ্ছে বি বাগমতি, 81-এর অপশান হচ্ছে বি বাগমতি। আচ্ছা আমি যে অ্যান্সার কীগুলো আপনাদেরকে দিচ্ছি, যদি কোনো অ্যান্সারটা আপনাদের ভুল মনে হয় তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন যে এত নম্বর কোশ্চেন তার এই অপশানটা এই হতো, ভুল হয়েছে আপনার, এটা কিন্তু আপনারা বলে দেবেন, কারণ কি মানুষ মাত্রই ভুল হয়, তো সেক্ষেত্রে আমি যে কারেক্ট অ্যান্সার দিচ্ছি সবগুলো ম্যাক্সিমামই কারেক্ট দেবো, এবার ধরো 1% ধরুন সাপোজ ভুল হয়ে যেতেও পারে, সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্টে কিন্তু কলেজ কিন্তু জানিয়ে দেবেন যে কোনটা আপনাদের ভুল মনে হচ্ছে। তারপর 82 নম্বর কোশ্চেন, পেলে দ্য পেলে ইয়েলোস কালার অফ ইউরিন ইজ নর্মালি, তো ইউরিনের কালার ইয়েলো হয় এটা কিসের জন্য, তো 82-এর কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু সি লেচিথিন। তারপর চলে আসি 83, ম্যানুফ্যাকচারিং অফ হুইচ ফলোয়িং অর্গান কজেস জন্ডিস, জন্ডিস কোথায় দেখা যায়, তো জন্ডিস কোথায় দেখা যায়, এই কোশ্চেনটা সবাই মোটামুটি জানেন, যেটা লিভারে হয়, লিভারে প্রচুর তেল মশলা জিনিস খেলে বা রিচ খাবার খেলে কিন্তু সেক্ষেত্রে জন্ডিস দেখা দেয় এবং সেটা লিভারের একটা প্রবলেম।
তারপর চলে আসি 84 নম্বর কোশ্চেন, ইন্ডিয়া শেয়ার্স কমন বাউন্ডারি উইথ, তার মানে ইন্ডিয়ার সঙ্গে কিন্তু গায়ে গায়ে লেগে আছে কোন কোন কান্ট্রিগুলো, মানে কোন কোন কান্ট্রির সঙ্গে বর্ডার শেয়ার করে। এটা তাহলে প্রথমের অপশন দেখুন, নেপাল, ভুটান, চায়না, পাকিস্তান, তাহলে দেখুন এই চারটার সঙ্গেই করে, তাহলে আর বাকি অপশান আমরা যাওয়ার দরকার কি? নেপালের সঙ্গে করে, ভুটানের সঙ্গে করে, চায়না, পাকিস্তান, তারপরটা দেখুন এখানে কিন্তু ইরান এক্সট্রা করে না, ইরান এখানেও আছে, এখানেও আছে ইরাক, ইরান, এসব আছে, তাহলে তাদের সঙ্গে কিন্তু বাউন্ডারি শেয়ার করে না, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। তারপর চলে আসি 85 নম্বর, এ প্রাইমা ফেসিস কেস ইজ অ্যাজ সাচ অ্যাজ, তাহলে 85-এর এটার অ্যান্সার হচ্ছে এ, অ্যাজ ইট সিমস অ্যাট ফার্স্ট সাইট। তারপর পুলিৎজার প্রাইজ 86 নম্বর কোশ্চেন, ইজ অ্যাওয়ার্ডেড আউটস্ট্যান্ডিং ওয়ার্ক ইন দ্য ফিল্ড, পুলিৎজার প্রাইজ দেওয়া হয়, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রাইজ, প্রাইজের লিস্ট যারা আপনারা মুখস্থ করেন রেগুলার তারা দেখতে পাবেন যে পুলিৎজার প্রাইজ হচ্ছে একটা খুবই ভালো অ্যাওয়ার্ড। তো এটার অ্যান্সার হবে লিটারেচার অ্যান্ড জার্নালিজম, দেখবেন জার্নালিস্ট যারা নিউজ পেপারে জার্নালিস্ট হয় তারা কিন্তু এই প্রাইজটা কিন্তু তাদের কাছে একটা খুবই দামি প্রাইজ। তো তারপর চলে আসি, দ্য এমিনেন্ট সিতার প্লেয়ার পণ্ডিত রবিশঙ্কর ওয়াজ দ্য ডিসিপল অফ, কার শিষ্য ছিলেন পণ্ডিত রবিশঙ্কর, যিনি ছিলেন ওস্তাদ, তিনি কার শিষ্য ছিলেন? তো 87-এর এটার অ্যান্সার হবে কিন্তু বাবা আলাউদ্দিন খান, অপশান এ, অপশান এ হচ্ছে কারেক্ট। তারপর চলে আসি 88 নম্বর কোশ্চেন, যে লাইট ইয়ার ইজ রিলেটেড টু, লাইট ইয়ার অ্যাকচুয়াল এটা কিসের একক যদি আপনারা দেখেন, 88 নম্বর কোশ্চেন, তাহলে এটার অ্যান্সার হবে কিন্তু ডিস্টেন্স, দেখবেন আলোকবর্ষ বলা হয় যে দূরত্বের একক, তাহলে এটা ডিস্টেন্স অ্যান্সার হবে। তারপর চলে আসি পয়েন্টিং টু এ ফটোগ্রাফ অফ এ বয় সুরেশ, তাহলে এটা একটা রিলেশনের কোশ্চেন 89, তো এটা আপনারা নিজেরাই সলভ করতে পারবেন যদি একটু ভাবেন, তাহলে পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, একটা ফটোগ্রাফ সেটাকে পয়েন্টিং করে আপনি বলছেন এ বয় সুরেশ, ধরুন সুরেশ আপনি বলছেন যে হি ইজ দ্য, মানে এই ফটোগ্রাফটাতে যিনি আছেন তিনি, হি ইজ দ্য সন অফ মাই অনলি সন অফ মাই মাদার, হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন, তার মানে কি, তার মানে আপনার যে মা, আপনার যে মা আছে, তো তার সন আপনি নিজে, মানে সুরেশ এখানে তার অনলি সন, তার সন, তার মানে কি হচ্ছে, তার মানে আপনার এটা হচ্ছে অ্যাকচুয়াল ছেলে, তাহলে আপনার সঙ্গে তার রিলেশনটা কী, এটা হচ্ছে ফাদার, আপনি তার ফাদার, ওই ছবিটার ফাদার হচ্ছেন আপনি। তো তারপর নেক্সট কোশ্চেন চলে যাই, দ্য রাইট হুইচ লিগ্যাল বাট নট এ ফান্ডামেন্টাল রাইট, এই কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বেন, বলছে হুইচ ইজ লিগ্যাল, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, নট ফান্ডামেন্টাল এটাও একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো এটা হবে কি, বাকিগুলো দেখুন, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম, এস্টাবলিশ এডুকেশন, এক্সপ্লোশন, এগুলো সব কিন্তু ফান্ডামেন্টাল রাইট, কিন্তু হুইচ ইজ লিগ্যাল বাট নট ফান্ডামেন্টাল বলেছে, তাহলে ওটা হবে রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি যেটা অ্যাক্ট এটা লিগ্যাল করে দেওয়া হয়েছে কিন্তু এটা ফান্ডামেন্টাল অ্যাক্ট নয়। তারপর চলে আসি 91 নম্বর কোশ্চেন, হুইচ অফ দিস ল্যাঙ্গুয়েজেস হ্যাভ হায়েস্ট নাম্বার অফ স্পিকার্স ইন ওয়েস্ট বেঙ্গল, এটা অবশ্যই উর্দু হবে না, নেপালিও হবে না, ওড়িয়াও হবে না, তাহলে একমাত্র বেঁচে রইলে যেটা সেটা হচ্ছে সাঁওতালি, কারণ আমাদের উপজাতির অনেক মানুষ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন, তো সেক্ষেত্রে আমাদের এটার অ্যান্সার সিম্পলি হয়ে যাবে সাঁওতালি। 92 কোশ্চেন দেখিনি, দ্য নেম অফ দ্য ফেমাস ফিল্ম ডিরেক্টর হু ওয়াজ দ্য ব্রাদার অফ অথার মহেশ্বতা দেবী, তো আপনাদেরকে বলবো এই কোশ্চেনটা কিন্তু একটু আপনারা দেখে নেবেন, এটা সঠিক অ্যান্সার কিন্তু আমার কিন্তু জানা নেই, তো আমার মনে হলো ঋত্বিক ঘটক এটার অ্যান্সার, তো আপনারা এটা একটু কমেন্টে জানিয়ে দেবেন অরিজিনাল অ্যান্সারটা যদি চেঞ্জ হয়, আমার ঋত্বিক ঘটক মনে হয়েছে, তো আপনাদের যদি অন্য কিছু মনে হচ্ছে তাহলে কিন্তু নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না। তারপর হু ইনভেন্টেড ইলেকট্রিক জেনারেটর, 93 নম্বর কোশ্চেন, তো এটার অ্যান্সার হবে অ্যান্সার বি মাইকেল ফ্যারাডে, ফ্যারাডে কিন্তু ইনভেনশন করেছিল ইলেকট্রিক জেনারেটরের। তারপর চলে যাই 94 নম্বর কোশ্চেন, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ পেনিনসুলার ইন্ডিয়া দ্যাট ইজ কন্যাকুমারী ইজ সিচুয়েটেড ইন, প্রথমে আপনাকে ইন্ডিয়ার ম্যাপটা জানতে হবে, তাহলে ইন্ডিয়ার যে ম্যাপ, এটা ইন্ডিয়ার ম্যাপ, তার এরকম জায়গায় দিকে আছে কিন্তু
টপিক অফ ক্যান্সার, মানে কর্কট ক্রান্তিরেখা, আর এখানে আছে আমরা নিরক্ষরেখা। তাহলে এটা হচ্ছে নিরক্ষরেখা, ট্রপিক অফ, এটা হচ্ছে ইকুয়েটর, আর এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। তাহলে আপনার কোশ্চেনটা এবার দেখুন, এবার কোশ্চেনটা দেখুন, কোশ্চেনটা বলছেন যে দ্য সাউথার্ন মোস্ট পয়েন্ট পেনিনসুলার ইন্ডিয়া, দ্যাট ইস কন্যাকুমারী, সেটা কি না? অ্যান্সার হবে, চারটা অপশান আপনারা পড়ে নিন একবার, 94, তো অ্যান্সার হবে এটার সি, সাউথ অফ ৯৪ নম্বর কোশ্চেন। তো ৯৪ নম্বর কোশ্চেন, তার অ্যান্সার হবে নর্থ অফ দি ইকুয়েটর। আমি আপনাদের ছবি, ৯৯ নম্বর কোশ্চেন, যে স্মোক ইজ, স্মোক মানে হচ্ছে ধোঁয়া, ধোঁয়াটা কি? ধোঁয়াটা হচ্ছে সলিউশন অফ সলিড অ্যান্ড গ্যাস, এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না, এটা হচ্ছে একটা সলিড আর গ্যাসের একটা সলিউশন। তারপর চলে আসি ৯৬ নম্বর কোশ্চেন্স, বীরবল বিকাম মিনিস্টার অফ রেন অফ, তাহলে বীরবল কার সময়ে কিন্তু মিনিস্টার ছিল? তো ৯৬-এর এই অ্যান্সার হবে অ্যান্সার বি, আকবরের সময়ে কিন্তু বীরবল ছিলেন। তারপর বলছে ৯৭ নম্বর কোশ্চেন, ইফ উই অ্যাড এক্সট্রা সলভেন্ট টু এ সলিউশন, যদি আমরা একটা এক্সট্রা সলভেন্ট মেশাই, ইট বিকামস, তাহলে ৯৭-এর অ্যান্সার হবে কিন্তু সি, নন স্যাচুরেটেড, এটা নন স্যাচুরেটেড অ্যান্সার। তারপর দ্য লংগেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া, ম্যাক্সিমাম আপনারা ভাবতে পারেন যে দক্ষিণ ভারতের বৃহত্তম বা দীর্ঘতম নদী বলা হয় গোদাবরী, তাহলে এটা অ্যান্সার হবে গোদাবরী। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু কীরকম কোশ্চেন পড়েছিল, এই অনুযায়ী কিন্তু আপনারা প্রিপারেশন নিতে থাকুন WBCS WBPSC-র ফোর্ড যে এক্সাম হবে তার জন্য, এগুলো কিন্তু WBCS-এর জন্য ইম্পর্টেন্ট। তারপর চলে আসি, দ্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ইজ ইন ইন্ডিয়া ইজ, এটা করার দরকার নেই এখন, এখন নতুন চেঞ্জ হয়েছে, নতুন নতুন যে যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হলেন তার নাম কি সেটা কিন্তু আপনারা নিচে কমেন্ট বক্স আসে সেখানে কিন্তু করতে কিন্তু ভুলবেন না, কারণ এই রিসেন্ট কয়েকদিন আগেই চেঞ্জ হলো, ছিলেন উর্জিত প্যাটেল, হলো সেটা আমি জানি অ্যান্সার, কিন্তু তাও আপনারা আপ টু ডেট আছেন কি না সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না, নতুন কি হয়েছেন। তারপরে ১০০ নম্বর কোশ্চেন, দ্য সেক্রেটারি অফ স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইজ, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তো আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা কিন্তু আপনাদের জানার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাহলে আজকে আপনাদের বললাম যে ১০০টি কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, তো আজকের মতো ১০০টি কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন নেক্সট আরও কিন্তু কোশ্চেন আছে, ১০১, ১০২, এখানে অনেক কোশ্চেন আছে, লাস্ট কিন্তু ১৫০ পর্যন্ত আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো যে নেক্সট ভিডিও যেটা আমি বানাবো সেটা কিন্তু দেখতে ভুলবেন না, কারণ সেখানে কিন্তু আমি আলোচনা করব বাকি ৫০টা কোশ্চেন, এবং তারপর আমি অ্যারিথমেটিক আলোচনা করবো, এবং তার সঙ্গে আপনারা পিডিএফটাও কিন্তু পেয়ে যাবেন কিন্তু লিঙ্ক থেকে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর লাইক করার সঙ্গে সঙ্গে কমেন্টে কি যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্টে জানান, আপনার প্রিপারেশন আশা করি খুবই ভালো হবে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলে। এটা ২০১৪ কোশ্চেন, ২০১৯-এর থেকে টাফ কোশ্চেন আসতেও পারে, এটা ইংলিশে কোশ্চেন ছিল, তো জানি না এখন পিএসসি ইংলিশে কোশ্চেন দেয় নাকি বাংলায় কোশ্চেন দেয়, তো আশা করছি দুটো ল্যাঙ্গুয়েজই থাকবে, ইংলিশ এবং বেঙ্গলি মিলিয়ে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে যাবেন নিচে, তার পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করতে ভুলবেন না, কারণ নোটিফিকেশন আপনি, আমি যখনই ভিডিও দেবো তখনই নোটিফিকেশন আপনি কিন্তু পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, চলুন আজকের মতো, বাই বাই।